ওয়েলকাম বন্ধুরা আমার চ্যানেলে। আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই আগে সাবস্ক্রাইবটা করে নেবেন প্লিজ। সূর্যের চারিদিকে নিচে কোনটি ঘুরছে? পৃথিবী, চাঁদ, ধ্রুব তারা? কোনটাই না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। চাঁদ কার চারিদিকে ঘুরে? সূর্য, ধূমকেতু, পৃথিবী? কোনোটাই না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার সি, অর্থাৎ পৃথিবী চারিদিকে চাঁদ ঘুরে। মাঝে মাঝে পৃথিবী ও সূর্যের মাঝে কে চলে আসে? চাঁদ, ধ্রুব তারা, পুলহ? উপরে কোনোটাই না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ মাঝে মাঝে পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে। যখন এক সরলরেখায় থেকে চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে তখন কি হয়? বুধের ছায়া পড়ে, শনিতে ছায়া পড়ে, মঙ্গল গ্রহ বড় হয়, পৃথিবীর কিছু অংশ চাঁদের ছায়া পড়ে। 5, 4, 3, 2, 1 অ্যান্সার ডি, অর্থাৎ পৃথিবীর কিছু অংশ চাঁদের ছায়া পড়ে। যখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে তখন পৃথিবীর ওই অংশে কি হয়? সূর্যকে কাছে দেখা যায়, সূর্য দেখা যায়, উল্কাপাত হয়, সূর্য দেখা যায় না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার টি, অর্থাৎ সূর্য দেখা যায় না। যখন চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে ও সূর্যকে দেখা যায় না তখন পৃথিবীর ওই অংশে কি হয়? সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, বুধগ্রহণ? কোনোটাই না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার চন্দ্রগ্রহণ, তখন ওই অংশে চন্দ্রগ্রহণ হয়। সূর্য গ্রহণের দিন কত রকমের ঘটনা ঘটতে পারে? 3 রকম, 4 রকম, 5 রকম কোনোটাই না। 5, 4, 3 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ সূর্যগ্রহণের দিন 3 রকম ঘটনা ঘটতে পারে। সূর্য গ্রহণের দিন সূর্যের দিকে তাকাতে নেই কেন? চোখ খারাপ হতে পারে, পেট ব্যথা হয়, চুল উঠে যায়? কোনোটাই না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার এ, অর্থাৎ চোখ খারাপ হতে পারে। সূর্য গ্রহণের দিন সূর্যের দিকে তাকালে চোখ খারাপ হয় কেন? অতি হলুদ রশ্মির কারণে, অতি বেগুনি রশ্মির কারণে, সাদা রশ্মির কারণে? কোনোটাই না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার বি, অর্থাৎ অতি বেগুনি রশ্মির কারণে চোখ খারাপ হতে পারে। সূর্য গ্রহণের দিনে সূর্য কিছুটা দেখা গেলে তাকে কি বলে? পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, মঙ্গল গ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ? কোনোটাই না। 5, 4, 3, 2, 1 অ্যান্সার সি, অর্থাৎ তাকে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ বলা হয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, কেননা সাবস্ক্রাইব একদম ফ্রি, কোনো পয়সা লাগে না। ধন্যবাদ।